কার নামে পড়বে? কার নামে পড়বে? রবের নামে। রবকে আল্লাহ বলেছেন আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো কোরআন এখান থেকে আমাদের একটা থিওরি দিল, কোরআন আমাদেরকে এখান থেকে একটা জ্ঞান দিল, কোরআন এখান থেকে আমাদেরকে একটা ধারণা দিল কি যে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। এখন আপনি হজ করেন কি দিয়া? নামাজ পড়েন কি দিয়া? কোরআন দিয়া। এটা কি আপনি কি বিশ্বাস করেন যে কোরআন দিয়ে যদি হজ না করি, কোরআন দিয়ে যদি জাকাত না দেই, কোরআন দিয়ে যদি নামাজ না পড়ি, কোরআন দিয়ে যদি রোজা না রাখি, কোরআন দিয়ে যদি বিবাহ শাদী না করি, আমার একটাও বিশুদ্ধ হবে না? এই বিশ্বাসটুকু কি আছে আপনাদের? আচ্ছা, তো এই কথাটা কার? আল্লাহ। ঠিক সেই আল্লাহই কোরআনুল কারীমে বলেছেন তোমাদের অরিজিন, তোমাদের উৎপত্তি, তোমরা কোথায় ছিলে, কিভাবে আসলে, তোমাদের সৃষ্টি করেছি কিভাবে, সেটা আল্লাহ বলেছেন। তাকে বলবো একটু ভাইরা আমার, আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে? রব্বুল আমিন এই মহাজগৎ আসমান জমিন সব কিছু কোনো কিছুই দৃশ্যমান ছিল না। আল্লাহ রব্বুল আলামিন মাত্র ৬ দিনে আসমান জমিন এগুলো সব কিছু করলেন। ইন্না রব্বাক, দেখেন এখানেও রব, ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তোমাদের রব, এই যেই রব, যেই রবের নামে আল্লাহ রব্বুল আলামিন পড়তে বলেছেন, সেই রবই বলছেন তোমাদের রব তোমাদের এই আসমান এবং জমিনে যা কিছু আছে। আসমানের বর্ণনা দেওয়ার সময় নাই ভাইরা আমার, এই আসমান জমিন এবং এর মাঝে যা রয়েছে সব কিছু রব্বুল আলামিন ৬ দিনে সৃষ্টি করেছে। কয় দিনে? কয় দিনে? ৬ দিনে। তো বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন মাত্র ৬ দিনে। আল্লাহ রব্বুল আলামিন এবার আমাদের রুহুগুলো তৈরি করলেন। রুহু তৈরি করার পরে দেখেন ওখানেও আমি আপনাদেরকে রবে ব্যাখ্যা দিচ্ছি, স্রষ্টাকে তা বোঝানোর জন্য কথাগুলো বলছি। একটি আয়াতের তাফসীর আরেকটি আয়াত দিয়ে রব্বুল আলামিন করেছেন। বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সব রুহুগুলো আদম থেকে শুরু করে সব মানুষের রুহুগুলো সৃষ্টি করলেন। করার পর এবার সব রুহুকে আল্লাহ সম্বোধন করে বললেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। হে রুহুরা, আমি কি তোদের রব নই? আমরা তখন জবাব দিয়েছিলাম ক্বালু, অবশ্যই। এই জবাব যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন মানুষেরা মাখলুকেরা জবাব দিয়েছিল, তার মধ্যে সবার আগে যিনি জবাব দিয়েছিলেন তিনি আমাদের নবী, তিনি আমাদের নবীর কথা বলছি তো ওই জন্য অতটা সুবহান আল্লাহ জুইত হয় নাই। যদি আমাকে নেতার কথা কইতাম সুবহান আল্লাহর জোশে ফড়ায় ফলাইতে। তো ভাইয়েরা আমার, আল্লাহর নবী সবার আগে জবাব দিলেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, এরপরে অন্য নবীরা দিয়েছিলেন। তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার বাবা আদমকে তৈরি করলেন কাকে? তাফসীর ইবনে কাসিরে এসেছে বন্ধুগণ, বাবা আদমকে মাটির মূর্তি বানিয়ে তৈরি করে যখন জমিনে ফেলে রেখে দিলেন, শয়তান দেখলো যে মাটির মূর্তি, এর আগে কিন্তু লক্ষ লক্ষ বছর শয়তান ইবাদত করেছে রব্বুল আলামিনের, দাসত্ব করেছে, গোলামি করেছে। এই শয়তান দেখলো যে আদমকে মাটি দিয়ে মূর্তি বানিয়ে রব্বুল আলামিন ফেলে রেখেছেন, কিরকম মাটি? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন। টস টসে মাটি, খলাকসুম খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন মাইম মাহিন, টনটনে মাটি, টস টসে মাটি, খলাককুম মিন তুরাব খলাককুম মিন তিন, কাদা মাটি, এটেল মাটি, শক্ত মাটি, লিকুইড মাটি, পোড়া মাটি, সব মাটিকে রব্বুল আলামিন কম্বিনেশন করে সমন্বয় করে এরপরে আল্লাহ রব্বুল আলামিন আদমকে তৈরি করেছেন।
এজন্য দেখবেন আদমের মধ্যে বিভিন্ন ধরনের জার্মানিরা এক রকম, জাপানিরা আরেক রকম, বাঙালিরা এক রকম, পাকিস্তানিরা আরেক রকম, উগান্ডা, নাইজেরিয়া, আফ্রিকা, উজবেকিস্তান, ইথিওপিয়া ওদের চেহারা দেখবেন আরেক রকম, ঠিক না? কোনো মিল নাই। হজে গেলাম, আল্লাহ তো বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ ঘুরিয়েছেন আলহামদুলিল্লাহ। তা বিভিন্ন দেশে দেখলাম যে মানুষের যে নমুনা, এই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, ওরা মোটামুটি এক ঢক, চিনি নেওয়া যায় না, একই রকম মনে হয়। আর অন্যান্য কিছু দেশ আছে আফ্রিকা, হাসি দিলে দাঁত ছাড়া মাশাআল্লাহ কিছু দেখায় না, এত কালো কয়লাও মনে হয় অত কালো না আমাদের বাংলাদেশে। তো বন্ধুগণ, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাও কোরআনে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন, আমার গোলামেরা যতগুলো নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে এটাও একটি নিদর্শন যে আমি হরেক রকমের ভাষা দিয়েছি এবং নানান রকম নানান রঙের ঢঙের মানুষ আমি আল্লাহ তৈরি করেছি। ওয়ালওয়ানিকুম, বিভিন্ন রঙের, ঠিক না, বিভিন্ন চেহারা সৃষ্টি করেছেন কে? বন্ধুগণ, আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আদম আলাইহিসসালামকে তৈরি করার পরে আল্লাহ ফেলে রেখে দিলেন, টন টনে মাটি হয়ে গেল, এখনো পর্যন্ত রুহু দেন নাই। ওই যে শয়তান, ও ওখান দিয়ে যায় আর দেখে আদমকে ফেলে রেখেছে। তার সিরিফনি কাছিরে এসেছে, আদমের যে স্পর্শকাতর যেই অঙ্গ, যে প্রাইভেট অর্গান, যে লজ্জা স্থান, ওখান থেকে ঢুকে মুখ থেকে বেরিয়ে আসে, আবার মুখ থেকে ঢুকে লজ্জা স্থান থেকে বেরিয়ে আসে। যাবার সময় বাবা আদমকে শয়তান এক লাথি মারে, আসার সময় আর এক লাথি মারে, আর বলে, আদম রে, তোকে যদি আমার অধীনস্থ করে আমি তোর উপরে শোষণ করব, আর যদি আমি তোর অধীন ওই হই আমি তোকে অমান্য করব। কি কইল শয়তান? তো ঠিক সেটাই হলো বন্ধুগণ, এটি হাদিসের ঘটনা। বাবা আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার রুহু দিয়ে দিলেন, যখনই রুহু দিলেন রুহুটা নাভি পর্যন্ত চলে এলো, আদম তখন অস্থির হয়ে গেলেন। খুলিকাল ইনসানু মিন আজাল, আল্লাহ বলেন মানুষকে তাড়াহুড়া প্রবণতা দিয়ে তৈরি করা হয়েছে, মানুষ খুব ব্যস্ত, আপনার সেই ব্যাকগ্রাম দিয়ে এখানে আসবে, আসতে গিয়ে 10টা মিনিট অপেক্ষা করলে বাসে সিট পায়, কিন্তু সেই সময় নাই, রড ধরে এরপরে আসবে, এত ব্যস্ত মানুষ, তাড়াহুড়া, ফসল কাটবে, বীজ রোপণ করবে, আবার ফলাবে, আবার উঠবে, মেঘ আসবে, জোয়ার হবে, একটু 5 দিন সবুর করলে হয়, কিন্তু তার কোনো বিরাম, কোনো বিরতি, কোনো ব্রেক নাই, সে অস্থিরতার মধ্যে। ওই যে বাবা আদম যখন এই মাজা পর্যন্ত রুহু আল্লাহ দিলেন, তখনই আদম আলাইহিস সালাম দণ্ডায়মান হতে চাইলেন, দাঁড়াতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই মানুষকে আমি তাড়াহুড়া প্রবণতা দিয়ে তৈরি করেছি। আজও সেই ব্যস্ততা আমাদের মধ্যে, আজও সেই অস্থিরতা আমাদের মধ্যে। তো বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পৃথিবীর আর কোনো মাখলুক নাই, মানুষ নাই, শুধু কে? এখন আদম একটা শূন্যতা, একটা ঘাটতি, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার কিছু দিক, কারণ আদমের মধ্যে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন। আল্লাহ এখন আদম রে যে জান্নাতে দিলেন, তো জান্নাতে যদি সঙ্গী না হয় সে সফরটা ভালো লাগে, জায়গাটা ভালো লাগে? আদম আলাইহিসসালামের মনের বিষয়টা আল্লাহ বুঝলেন, আল্লাহ আদমকে বললেন, আদম ঘুমা। আদম ঘুমিয়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ওই পাজরের জায়গা নিয়ে কারে সৃষ্টি করলেন? কথা কি বুঝতেছেন? আমি কিন্তু এই ঢুকতেছি, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী, পড়ুন আপনার রবের নামে যিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ঢুকলেন আসর থেকে মাগরিব, এতটুক সময় শয়তান জান্নাতে থাকতে দিল না। ঘটনা অনেক লম্বা, আমাদের সকলের জানা। আদমকে দুনিয়ায় আসতে হলো বন্ধুগণ,
هذا علي سلات وسلام كهدي دي ربو لالا من توي دي كولن هذا مير غوم جاكون بهنجي غلو دي كلو باشي مهراني باشا اما دير ما شمرك دي الله ربو لالا مين الله نبي رشاني ميلت كي مهارانا دھوري رسول الله رشت ما هوا كي آدم مير بيباو دي دلن ربو لالا مين بيباو دي وار پر استي استي شمتنا دي هلو دنیا چولي اشلو فالك وار کروني